কোরিয়ার অন্যতম জনপ্রিয় বয় ব্যান্ড বিগ ব্যাং, যারা তাদের দক্ষতার মাধ্যমে কুড়িয়েছে ব্যাপক জনপ্রিয়তা। কোরিয়ার অন্যতম এই বয় ব্যান্ডের সর্বাধিক জনপ্রিয় কে-পপ আইডল জি ড্রাগন, যাকে সবাই আইডলদের আইডল বলে থাকে। জনপ্রিয় কে-পপ আইডলদের নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজনের আজকের পর্বটি সাজানো হয়েছে বিগ ব্যাং এর অন্যতম লিডার জি ড্রাগনকে নিয়ে। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। জি ড্রাগন 18 আগস্ট 1988 সালে সাউথ কোরিয়ার সিউল শহরে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ওন জি ও। এছাড়াও তার আরেকটি ডাক নাম হল ইগুয়ানা আইডল, কারণ সে তার চুলের কালার বিভিন্ন সময় পরিবর্তন করে থাকে। কিন্তু তার স্টেজ নাম জি ড্রাগন দিয়ে সে ব্যাপকভাবে পরিচিত। মা বাবা আর এক বড় বোন নিয়েই তার পরিবার। তার বোনের নাম ডামি ওন। জি ড্রাগন একাধারে সাউথ কোরিয়ান র্যাপার, সিঙ্গার, সং রাইটার, রেকর্ড প্রডিউসার এবং একজন সফল উদ্যোক্তা। জি ড্রাগনকে কে-পপের রাজাও বলা হয়ে থাকে। জি ড্রাগন 2006 সালে ওআইসি এন্টারটেইনমেন্টের অধীনে অন্যতম জনপ্রিয় বয় ব্যান্ড বিগ ব্যাং ব্যান্ডের লিডার হিসেবে ডেভু করে। জি ড্রাগন ব্যান্ডের মেন কম্পোজার এবং প্রডিউসার। বিগ ব্যাং এ যোগদানের পূর্বেও জি ড্রাগনের জনপ্রিয়তা ছিল। জি ড্রাগনকে আমরা ছোটবেলায় প্রথম টিভির পর্দায় বাচ্চাদের একটি প্রোগ্রামে দেখতে পাই। তাছাড়া মাত্র 7 বছর বয়সে তিনি লিটল রোরা এর সদস্য হন। তারপর 8 বছর বয়সে 5 বছরের জন্য SM এন্টারটেইনমেন্টে প্রশিক্ষণের জন্য যোগদান করেন। এরপর 12 বছর বয়সে OIG এন্টারটেইনমেন্টের অধীনে প্রশিক্ষণ শুরু করেন। যখন তার বয়স 12 ছিল তখন তার সাথে বিগ ব্যাং এর আরেক মেম্বার তা ইয়াং প্রশিক্ষণ নিয়েছিল। প্রাথমিকভাবে তা ইয়াং এবং জি ড্রাগনের পরিকল্পনা ছিল হিপ হপ ডুও ZDYD হিসেবে ডেভু করার, যার জন্য তারা 6 বছর একসাথে ট্রেনিংও নিয়েছিল। কিন্তু পরে তাদের এই পরিকল্পনা বদলিয়ে তারা আরো 3 জন সদস্য গ্রুপে অ্যাড করে নেন। জি ড্রাগন 2009 সালে তার প্রথম সলো অ্যালবাম হার্ট ব্রেকার রিলিজ করেন, যেটি বাণিজ্যিকভাবে প্রচুর সাফল্যের মুখ দেখে। অ্যালবামটি 3 লাখেরও বেশি সোল্ড আউট হয়ে যায়। সে সময়ে একজন কোরিয়ান সলো সিঙ্গার হিসেবে অ্যালবামটি সর্বাধিক বিক্রিত রেকর্ড সৃষ্টি করে। তাছাড়া সে বছরেই অ্যালবামটি অ্যামিড এশিয়ান মিউজিক অ্যাওয়ার্ডে অ্যালবাম অফ দ্য ইয়ারে ভূষিত হয়। তারপর 2010 সালে বিগ ব্যাং এর আরেক মেম্বার টিউপির সাথে কোলাবরেশনে জিডি অ্যান্ড টপ নামের একটি অ্যালবাম রিলিজ করে। জি ড্রাগন 2012 সালে তার প্রথম এক্সটেন্ডেড প্লে ওয়ান অফ এ কাইন্ড রিলিজ করে, যা সমালোচকদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসা পেয়েছিল। তার মধ্যে 3টি সলো ছিল, যেগুলো হল ওয়ান অফ এ কাইন্ড, ক্রেয়ন এবং চার্ট টপার দ্য এগ টেক। জি ড্রাগনের এই এক্সটেন্ডেড প্লে 2013 সালে সিউল মিউজিক অ্যাওয়ার্ডে রেকর্ড অফ দ্য ইয়ার হিসেবে স্বীকৃতি লাভ করে। তার 4 বছর পর 2017 সালে জি ড্রাগন তার দ্বিতীয় এক্সটেন্ডেড প্লে ওন জি ওং রিলিজ করে, যা 6 দিনের মধ্যে চায়নার সবচেয়ে বড় অনলাইন মিউজিক সার্ভিস ট্যান্সেট মিউজিক দ্বারা পরিচালিত কিউকিউ মিউজিকে 1 মিলিয়ন কপি সোল্ড হয়ে যায়। জি ড্রাগনের দ্বিতীয় অ্যালবাম কুব ডি ইটাটো ব্যাপক সাফল্য লাভ করে। অ্যামনেট এশিয়ান মিউজিক অফ দ্য অ্যাওয়ার্ড এই অ্যালবামের জন্য তাকে আর্টিস্ট অফ দ্য ইয়ারে ভূষিত করে। এছাড়াও অ্যালবামটি গাউন ডিজিটাল চার্টের টপ 10 অবস্থান করেছিল। জি ড্রাগন একমাত্র কোরিয়ান আইডল যিনি তার গানের একটি বড় রয়্যালটি অংশ উপার্জন করেন। জি ড্রাগনকে বাড়ি থেকে দেখে অন্যরকম মনে হলেও বাস্তব জীবনে সে অনেক লাজুক এবং বিনয়ী। 2015 সালে জিকু কোরিয়া জি ড্রাগনকে ম্যান অফ দ্য ইয়ারে মনোনীত করে। জি ড্রাগনকে 2016 সালে ফোর্বসের এশিয়ান এন্টারটেইনমেন্ট অ্যান্ড স্পোর্টস 30 বছরের কম বয়সে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল হিসেবে মনোনীত করে। দক্ষিণ কোরিয়ার ইয়াং কালচার, ফ্যাশন ইফেক্ট এবং সঙ্গীতে জি ড্রাগনের ব্যাপকভাবে প্রভাব রয়েছে, যা সবাই মানতে বাধ্য। হ্যালো ভিউয়ার্স, আপনি যদি জি ড্রাগনের একজন ফ্যান হয়ে থাকেন তবে তার কোন দিকটি সবচেয়ে ভালো লাগে সেটি জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। আর কোরিয়ার জনপ্রিয় কে-পপ আইডলের বায়োগ্রাফি
স্বাস্থ্য লাইফস্টাইল সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।